চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন প্রতারিত চাকরি প্রার্থীরা। অভিযোগ অভিযুক্ত ব্যক্তির তৃণমূল নেতা, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম করেই গ্রামের মানুষদের কাছ থেকে টাকা তুলতেন বলেই অভিযোগ। প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তুলেছেন। এমনই বালুরঘাটে নুনিল এলাকার এক মহিলাকে চাকরি দেওয়ার নামে 4.5 লক্ষ টাকা তুলেছিলেন, কিন্তু 6 বছর হলেও দিতে পারেননি টাকা। তাই প্রতারণার অভিযোগ তুলে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গলপুর যোগমায়া এলাকার বিপ্লব মণ্ডল নামে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রতারিত মহিলার পরিবার পরিজনেরা। কারণ হচ্ছে আমার চাকরির নাম দিয়ে টাকা তুলে নিয়েছে, তাই কিসের চাকরি? প্রাইমারিতে। কত টাকা নিয়েছে? 4.5 লাখ টাকা। 6 বছর হয়ে গেল, প্লাস আমার অরিজিনাল সব ডকুমেন্টস, ওবিসি কার্ড পর্যন্ত। আপনি কেন টাকা দিয়েছিলেন? চাকরির আশায়। উনি চাকরি করে হাই স্কুলের, আমিও ভাবলাম হয়তো উনি হাই স্কুলে চাকরি করে, তাহলে আমাকে হয়তো দিতে পারবে, তাই। কবে দিয়েছিলেন? 6 বছর হয়ে যাচ্ছে। কি নাম ও, মানে ওনার নাম কি? ওই মেয়েটার নাম হয়তো সোমা। যাকে টাকা দিয়েছেন তার নাম কি? হয়তো দুজনেই ছিল, ওই বিপ্লব সরকার আর বিপ্লব মণ্ডল। কি বলছিল ওনারা? কি বলছিল? কতদিনে টাকা দেবে, মানে চাকরি দেবে? কতদিনে চাকরি? এই তো এই মাসে প্যানেল বেরোবে, তোমার লিস্টে নাম আছে, অনেক কিছু, অনেক অনেক অনেক, আর কি বলবো। তো এখন কি বলছে? এখন বলছে কি বলছে, আমাদের জায়গা বিক্রি হয়নি, আমাদের কাছে টাকা নেই, এইদিকে দেখো টাকা বাড়ি তৈরি করে দিয়েছে আমাদের টাকা। এই ঘটনায় শনিবার সকালে বালুরঘাটের মঙ্গলপুর এলাকার যোগমায়া পাড়ায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে চাকরিপ্রার্থীরা টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধর্ণায় বসে পড়েন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর সুরজিৎ সাহা সহ বালুরঘাট থানার পুলিশ। পরে বালুরঘাট থানার পুলিশ অভিযুক্ত স্ত্রীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে তালা মেরে দেয়। এদিকে বিক্ষোভের আগে থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি, দেখলাম যে পুলিশ এসেছিল, অভিযোগ বেশ কিছু লোকজনে যে তারা চাকরির নাম করে টাকা তুলেছে প্রাইমারি, কি শুনলেন আপনি? আমাকে খবর দিয়েছিল, আমি এসেছিলাম, উভয় পক্ষের কথাই শুনেছি, কাগজপত্র সমস্ত কিছু দেখলাম যে টাকা নিয়েছে, স্ট্যাম্প প্যাডে সমস্ত লেখাপড়া করে। তার পরিপ্রেক্ষিতে আজকে এখানে ওনারা টাকা ফেরত চাইতে এসেছিল, তো ঝামেলা একটা ব্যাপার প্রস্তুত, মানে একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, আমি এসেছিলাম। এসে পুলিশকে খবর দেওয়া হয়, ওনারা এসে দুই পক্ষকে নিয়ে থানায় গিয়েছে, এখন বসে ওখানে কী হবে বলতে পারবো না, এখন আপাতত এখানে কোনো সমস্যা নেই। পাড়ার লোকরা? হ্যাঁ, পাড়ার লোক সকলে আছে, পাড়ার লোক সকলেই ছিল, ক্লাব পাড়া ওয়ার্ডের সমস্ত মানুষজনই এসছে, সকল ক্লাব সেক্রেটারিও আছে সাথে, সবাই মিলেই এটা ডিসিশন হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে দুই পক্ষকে, থানা যেটা প্রশাসন ক্লাব সেক্রেটারি। আমি বাড়িতে তালা মেরে দেওয়া হয়েছে সেটা দেখলাম। বাড়িতে তালা মারা এরকম ব্যাপার নেই, ওনারা একজন আছে, পরে আমরা বসে সকলে মিলে ঠিক করবো কী করা যায়, কারণ এটা ওয়ার্ডের একটা ব্যাপার, বারবার এই এই বাড়িতে এর আগেও একবার সমস্যা হয়েছিল, এই চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে এই বাড়িতে 2-3 বার হয়েছে, সেই জন্য আমরা পরবর্তীতে বসে ঠিক করবো, ক্লাব আছে, ওয়ার্ডের সমস্ত মানুষজন আছে, বসে কী করা যাবে আমরা ঠিক করে নেব। জানা গিয়েছে 2017-তে প্রাইমারির চাকরি দেওয়ার নাম করে বালুরঘাট ব্লকের নুনিল এলাকার বাসিন্দা নকুল মণ্ডলের কাছ থেকে 4.5 লাখ টাকা নেন বালুরঘাটের যোগমায়া এলাকার বাসিন্দা বিপ্লব মণ্ডল। নকুলবাবু তার মেয়েকে চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন, পেশায় বেকার বিপ্লব মণ্ডল চাকরি দেওয়ার নাম করে টাকা নেন, সেই কারণে এদিন তার বাড়িতে এসে বিক্ষোভ দেখান প্রতারিত চাকরি প্রার্থী সহ তার পরিবারের সদস্যরা। ভদ্রলোক যে আমাদের এখানে বাড়ি সেটা আমি জানতাম না, তো এই ভদ্রলোকের কাছে অনেকে অনেকে ভদ্রলোকের নাম বিপ্লব মণ্ডল, অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে অনেকেই বলছিল এর আগে যে টাকা নিয়েছে দাদা তোমার পাড়ার ওখান থেকে টাকা নিয়েছে, এই ভদ্রলোক যে আমার এখানেই বাড়ি সেটা তো আমি তো জানি না, এই ভদ্রলোক যে টাকা নিয়েছে অনেকেই চাকরি দেবো বলে টাকা নিয়েছে, এখন যদি আমরা পাড়া থেকে যদি ভদ্রমত টাকা দিও তো দিও, না হলে পাড়া থেকে আমার সিদ্ধান্ত নিয়ে বয়কট করে বাজার থেকে কোনো জিনিস পাবে না, পাড়া থেকে কোনো জিনিস পাবে না, বাড়ি থেকে বেরোতেও পারবে না, টোটালি সামাজিক বয়কট করে দেবো। বলছে যে পার্থ চ্যাটার্জিকে টাকা দিয়েছেন, কি পার্থ চ্যাটার্জির সাথে এখানে কোনো স্বাদী নাই, পার্থ চ্যাটার্জিকে মমতা দিদি জানে না কাকে দিতে না, আপনারা পাড়া থেকে কি সিদ্ধান্ত নেই? আমার পাড়া থেকে সিদ্ধান্ত নিয়ে টাকা দিলে দিবে, না ছাড়া আমার পাড়া থেকে সামাজিক বয়কট করবো, কোনো দোকান কোনো বাজার কোনো কিছু কিছু পাবে না, পাড়াতে এরকম লোককে থাকতে দেবো না আমরা। এদিকে এ নিয়ে বিজেপি বড় আন্দোলনে নামবে বলেই জানিয়েছেন। মণ্ডল নামে চক্কাশির এক বাসিন্দা, তার বাড়িতে আজকে লোকজন ঘেরাও করে যে সে প্রাইমারি চাকরির নাম করে প্রচুর টাকা তুলেছে, এবং পুলিশ বাড়িতে গিয়েছিল, এলাকার লোকজন বাড়িতে তালা মেরে দিয়েছে, আপনারা কী বলবেন? দেখুন, টেট আর এসএসসি কেলেঙ্কারির পর যেভাবে পুরো
প্রদেশে পুরো রাজ্যব্যাপী যে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের একার টাকা নয় আর শুধু কলকাতার টাকা নয়, এই জেলা জেলা থেকে টাকাগুলো গিয়েছে, সেগুলো আস্তে আস্তে আর বেরোতে শুরু করেছে। আর বিশেষ করে কালকের যে ঘটনা, আর বীরভূমের দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি, আজকে সেখানেও মানুষ, সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে। সেই জন্য আর আজকে বালুরঘাটের মতো জায়গাতেও আর যারা টাকা দিয়েছে তারা এখন বুঝতে পারছে যে চাকরি তো হবেই না, কিন্তু যত তাড়াতাড়ি তারা টাকাটা তুলে নিতে পারে তত তাড়াতাড়ি তারা সেই টাকাটা তাদের উদ্ধার হবে। এবং তৃণমূলকে আর মানুষ ভয় পাচ্ছে না, পুলিশ প্রশাসনের চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না, আর তারই কারণে ঘটনা ঘটেছে। আমি চাইবো বিজেপির পক্ষ থেকে যে পুলিশ সক্রিয়ভাবে আরো তদন্ত করে, শুধু এই বিপ্লব মণ্ডল নয়, এই দক্ষিণ দিনাজপুরে এরকম শয়ে শয়ে বিপ্লব মণ্ডল আছে, তাদেরকে খুঁজে বের করে দ্রুত আর যাদের টাকা নিয়ে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য। ববিতা, একটা জিনিস জানা যাচ্ছে যে এই বিপ্লব মণ্ডল তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, মানে তৃণমূল পার্টি করে, এবং এই যে টাকাটা, এই টাকাটা একটা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে, কি বলবেন? নিশ্চিতভাবে এই বিপ্লব মণ্ডল আর এখানকার পঞ্চায়েত সমিতির যে সহ সভাপতি আর তার সঙ্গে সকলেই দেখেছে লাগাতার, আর তাকে সামনে রেখে আর টাকাটা আর তোলা হয়েছে। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতার আর প্রভাবিত নেতা তাদের সঙ্গে না থাকলে কেউ তাহাকে টাকা দেবে না, আমি টাকা চাইলে দেবে না, সাধারণ মানুষ টাকা চাইলে দেবে না। নিশ্চিতভাবে এটা পুরোপুরিভাবে আমরা বুঝতে পারছি এবং সাধারণ মানুষও জানে যে তৃণমূলের কোনো না কোনো বড় নেতার সঙ্গে আর বিপ্লব মণ্ডলের পুরোপুরি আর যোগাযোগ থাকার কারণেই সে টাকা তোলার সাহস করেছে। আমি বিপ্লব মণ্ডলকে বলবো তার উপরে কে আছে তার নামটাও তাদের যিনি যত তাড়াতাড়ি প্রকাশ করে দেবেন, তাতে ওনারও আর মুক্তি পাবেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল করেন না বলেই দাবি তৃণমূল নেতা সুভাষ চাকির। সুভাষদা, আজকে বালুরঘাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বিপ্লব মণ্ডল নামে এক ব্যক্তিকে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কিছু প্রতারিত চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, বিপ্লব মণ্ডল তাদেরকে প্রাথমিক স্কুলে চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন, সেই টাকা ফেরত দেননি এবং চাকরিও দেননি বিপ্লব মণ্ডল পলাতক। আরেকটা যেটা অভিযোগ, বিপ্লব মণ্ডল তৃণমূল নেতা, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, প্রথমেই বলি বিপ্লব মণ্ডল বলে এরকম আমাদের বালুরঘাট শহরে কোনো নেতা বা সক্রিয় কর্মী, দার্তৃন ভাষায় আমি বলছি, আমি দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরে এবং এই জেলায় রাজনীতি করি, বিপ্লব মণ্ডল বলে আমাদের কোনো কর্মী, সক্রিয় কর্মী বা নেতৃত্ব বালুরঘাট শহর এবং 8 নম্বর ওয়ার্ডে নেই। আজকে কিছু মানুষ গ্রাম থেকে, ও গ্রামের ছেলে, বালুরঘাট শহরে একটা বাড়ি করেছে, গ্রাম থেকে কিছু পরিবারের লোকজন এসে, ওর কাছে টাকা পয়সার দাবি করে সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেয়, পুলিশ প্রশাসন সেই সমস্ত মানুষ এবং সেই ভদ্রলোককে থানায় নিয়ে চলে গেছে, এলাকা শান্তি আছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজস নেই বা উনি কী বলছেন আমার জানা নেই, যেটাই বলে থাকুন না কেন উনি অসত্য কথা বলছেন। আর একটা অভিযোগ যেটা প্রতারিতরা বলছেন যে উনি নাকি পার্থ চ্যাটার্জির নাম করে টাকাগুলো তুলেছেন, সেটাকে নিয়ে কিছু বলবো? দেখুন, এখন ওটা অন্য রাজনৈতিক দলের ব্ল্যাঙ্কেট করা, অন্য রাজনীতির কাছ থেকে, রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে শুনে নিয়ে বলছেন। এখন যা কিছু ঘটবে সবই আমাদের দোষ হবে বা আমাদের কোনো লোকের নেতার দোষ হবে, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি। এরকম নেতৃত্বের সঙ্গে আমাদের উপর নেতৃত্বের কারো বা এরকম কোনো লোকের সঙ্গে আমাদের কোনো নেতৃত্বের বা দলের কোনো যোগাযোগ নেই। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।